ताला कुरान मजीद इरशाद करें वा इन्नका लअला खुलुकिन अज़ीम के ऐ महबूब আমি আপনাকে উত্তম চরিত্র উত্তম চরিত্রে চরিত্রবান বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি অর্থাৎ আল্লাহ তাআলা তার মাহবুবকে উত্তম চরিত্র দান করেছেন অনেক আজিম আল্লাহ কোরআনুল কারীমে কি বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আজিম কে আই মাহবুব মানে আপকো খুলকে আজিম আতা কিয়া খুলকে আজিম আজিম মানে আরবী শব্দ এর অর্থ হয় অনেক এর অর্থ কি হয় অনেক অনেক কতগুলো হয় জানেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন কুল মাতাউদ দুনিয়া কলিল কে এ মাহবুব আপনি বলুন যে দুনিয়ার সমস্ত সামগ্রীগুলো দুনিয়ার সমস্ত সামগ্রীগুলো কি হচ্ছে কলিল সংক্ষিপ্ত অনেক কম ছোট তাহলে এই দুনিয়া কত বড় জানেন আমরা কিছুক্ষণ পূর্বে শুনছিলাম না হুজুর বলছিল কতগুলো ফেরেশতা কতগুলো বৃক্ষ লতা পাতা পাখি আর নবীর প্রতি দরুদ প্রেরণ করে এগুলো হচ্ছে সৃষ্টি দুনিয়া এগুলো কি সৃষ্টি তো দুনিয়ায় এতগুলো প্রাণী থাকে ফেরেশতা থাকে মানুষ থাকে হ্যাঁ চতুষ্পদ প্রাণী থাকে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা মরুভূমি এগুলো সবকিছু হচ্ছে সৃষ্টি আর এগুলোকে আল্লাহ তাআলা বলছেন কুল মাতাউদ দুনিয়া কলিল এগুলো হচ্ছে অনেক কম তাহলে এত বড় সৃষ্টি আল্লাহ তাআলার কাছে কি একেবারে ছোট তো এত বড় সৃষ্টিকে আল্লাহ বলছেন অনেক কম তো যে আল্লাহ এত বড় সৃষ্টিকে কলিল বলছে তার আজিম কত বড় হবে যে মাওলা এত বড় সৃষ্টিকে কম বলছে তাহলে তার বড় কত হবে আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই মাহবুব আমি আপনার চরিত্রকে অনেক বড় বানিয়ে দিয়েছি অনেক উত্তম চরিত্র বানিয়েছি এর জন্য আমার ইমাম বারেলি জমিনে বসে বলেন তেরে খলকে কো তেরে খলকে কো হকলে আযীম কহা তেরে খলকে কো হকলে জমিন কিয়া কোই তুজসা হুয়া হে না হোগা চাহা তেরে খালিক হুকমে আদা কি কসম তেরে খালিক কো হুসনে আদা কি কসম আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রকে উত্তম বানিয়েছেন আমার নবীর সৌন্দর্যকে আরো সুন্দর জামিল বানিয়েছেন যে আমার নবীর মত না চরিত্রবান কেউ হয়েছে না কিয়ামত পর্যন্ত হবে আমার নবীর মত সুন্দর না কেউ হয়েছে না কিয়ামত পর্যন্ত হতে পারবে এজন্য আমার ইমাম বলেন ও খোদা নে হে মর্তাবা তুজকো দিয়া না কিসি কো মিলে না কিসি কো মিলা কে কালামে মজিদ নে খাই সাহা তেরে শহর ও কালামে বকা কি কসম আল্লাহ তাআলা এই শান এই মর্যাদা এই উত্তম চরিত্র আমার নবীকে দিয়েছেন না কাউকে দিয়েছেন আর না কখনো দিবেন হযরতে যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি অনেক বড় ইহুদিদের আলেম ছিলেন যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা নি ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন ইনি আমার নবীর ঈমান আনার পূর্বে আমার নবীর সাথে একটি ব্যবসা ডিল করলো কেনা বেচা করলেন খেজুর বিক্রি করলেন আমার নবী বললেন আমি টাকা কিছুদিন পর দিব বাকি কই বললেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ হয়ে গেল সময় নিকটে আসার পূর্বে যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে উপস্থিত হলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার থেকে খেজুর নিয়েছিলেন আমাকে টাকা দেন আল্লাহ তাআলা নবী বলেন হে সানা এখন তো সময় হয়নি সময় তো বাকি আছে যায়েদ বিন সানা আমার নবীর গলার চাদর মোবারক ধরে টানা হিজরা করা শুরু করলো বলল না আমি এখনই চাই আমার টাকা আপনি এখনই দেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক রাগান্বিত হলেন রাগান্বিত তীব্র দৃষ্টি দিয়ে যায়েদ বিন সানাকে তাকালেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি এই ব্যাগবের গর্দান উড়িয়ে দিব আল্লাহর নবী বললেন হে উমার তোমার তো উচিত ছিল তুমি তাকে বলবে যে সবর করার জন্য আমাকে বলতে আমি যেন তার হক আদায় করি কিন্তু তুমি এটা করলে না আচ্ছা যাও এই খেজুর গুলো নাও যায়েদ বিন সানাকে দিয়ে দাও আর তার যা প্রাপ্য ছিল তার প্রাপ্য থেকে একটু
একটু বেশি দিয়ে দাও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরগুলো নিয়ে যায়েদ বিন সানার কাছে গেলেন যায়েদ বিন সানাকে সেই খেজুরগুলো দিলেন তার যতগুলো পাওনা ছিল এরপর কিছু এক্সট্রা দিলেন যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে উমর আমি তো এতগুলো পাবো না আমি যা পাবো তা তুমি দিয়ে দিয়েছো এগুলো এক্সট্রা কেন দিচ্ছো বেশি কেন দিচ্ছো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বেশি দিতে বলেছে এজন্য যে আমি তোমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম হযরত যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হে উমর তুমি কি জানো আমি কে যায়েদ বিন সানা কি বলে হে উমর তুমি কি জানো আমি কে আমি ইহুদিদের সেই আলিম যায়েদ বিন সানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি সেই ইহুদিদের অত বড় আলেম যায়েদ বিন সানা বললেন হ্যাঁ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে যায়েদ বিন সানা তুমি ইহুদিদের আলেম তুমি তাওরাত জাবুর পড়েছো তুমি কিতাব পড়েছো এরপরে তুমি নবীর সাথে এমন আচরণ কেন করলে যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে উমর আমি আসমানি কিতাবগুলোতে আমার নবীর নবুয়তের কিছু বৈশিষ্ট্যগুলো পড়েছি আমি সমস্ত বৈশিষ্ট্যগুলো সমস্ত উত্তম চরিত্রগুলো আমার নবীর মাঝে পেয়েছি কিন্তু দুইটি চরিত্র আমি দেখার বাকি ছিল এটা কি ছিল যায়েদ বিন সানা বলেন আমি তাওরাতে পড়েছি যে যে নবী আখরু জামা হবে শেষ জামানার নবী হবে খাতেমুন নবীন হবে তার সাথে কেউ যদি জাহালত করে মূর্খতামি করে তার এলেম আরো বৃদ্ধি হয়ে যাবে কেউ যদি তার সাথে খারাপ ব্যবহার করে তার উত্তম চরিত্র প্রদর্শন করবে এই দুটি পরীক্ষা আমার বাকি ছিল আমি এই দুটি পরীক্ষা করে নিলাম আর এই উমর তুমি সাক্ষী থাকো আমি কালিমা সে নবীর গোলাম হয়ে গেলাম এরপরে বলেন হে উমর আমার কাছে অনেক সম্পদ আছে অনেকগুলো অট্টালিকা আছে খেজুরের বাগান আছে আমি এর অর্ধেক মুসলমানের জন্য সাদাকা করে দিলাম প্লিজ দামি ভাইরা এই হাদিসে পাক এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবীদের সরদার সমস্ত নবীদের আকা সমস্ত নবীদের মাওলা আল্লাহ তাআলার মাহবুব তিনার চরিত্র কেমন ছিল তিনার আখলাক কেমন ছিল যে একজন ব্যক্তি সময় হওয়ার পূর্বে ওনার শত শত সাহাবায়ে কিরামদের মাঝে ওনার গলার চাদর ধরে টানছে আর আল্লাহ তাআলার মাহবুব তিনি সবর করছেন আল্লাহর মাহবুব সবর করছেন আল্লাহর মাহবুব যদি একটি ইশারা করে তাহলে তার উপরে আসমান ভেঙে পড়তো কিন্তু আল্লাহর নবী এমন করেনি সহ্য করলেন সবর করলেন আজকে আমরা সেই নবীর কালিমা বই আমার নবীর প্রতি ঈমান এনেছি আজকে আমাদের চরিত্র কেমন আজকে কি কি কোন মুসলমান আমাদের প্রতি জুলুম করলে নির্যাতন নিপীড়ন করলে আমরা কি সহ্য করতে পারি আজকে কেউ যদি আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করি আজকে কেউ যদি আমাদেরকে বকাবকি করলে আমরা সহ্য করি প্রিয় স্বামী ভাইরা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল না যে ইট কা জবাব পাথর সে দে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া আল্লাহ তাআলা নবী তো বলে না উর্দু শায়ের আরে গালিয়া দেতে হে তো ইয়ে দোয়া দেতে হে আর দুশমন আ যায় তো চাদর ভি বিছা দেতে আমার নবীকে কেউ গালি দিলে আমার নবী হাত তুলে দোয়া করতেন আমার নবীকে কেউ পাথর মারলে আল্লাহ নবী দোয়া করতেন আমার নবীর উপরে কেউ জুলুম করে নির্যাতন করলো উটের পৃষ্ঠগুলো আমার নবী পিঠে রেখে দিল আল্লাহ নবী রাগান্বিত হননি সবর করে এনাদের জন্য দোয়া করেছেন আমরা সেই নবীর উম্মত আমাদেরকে সবর করতে হবে আজকে আমাদের ঘরে পর্দার আড়ালে আমাদের ইসলামী বাবা শুনছে আপনাদেরকেও সবর করতে হবে আজকে